নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ সম্পর্কে আজকে আলোচনা করব। সূরা ফুরকান আয়াত নম্বর 27, 28, 29 এই তিনটি আয়াতে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করছেন, ইয়াউমা ইয়াদ্দু যালিমু আলা ইয়াদিহি, স্মরণ করো এই দিন কি, যেই দিন জালেম মানুষ নিজের দাঁতে আঙ্গুল কামড়াবে। আদা ইয়াদ্দু মানে হচ্ছে দাঁতে আঙ্গুল কামড়া। দাঁতে আঙ্গুল কেন কামড়ায় জানেন? হ্যাঁ, টেনশনে। আর কেউ? হ্যাঁ, কিসে কিসে? মুসিবতে। হ্যাঁ, ওর চেতে কাছের একটা শব্দ আছে, আফসুস, আক্ষেপ করে, নাম্বার ওয়ান এটা আছে, আক্ষেপে, তাই না? অনেকে আক্ষেপ করতে গিয়ে দাঁত এতে আঙ্গুল দিয়ে রাখে, কামড়ায় না, হুঁশ আছে একটু। আর অনেকের হুঁশ থাকে না। আমি শুনেছি যে একজন লোক আক্ষেপ করতে গিয়ে ওর আঙ্গুলকে কেটে শেষ করে দিয়ে কামড়িয়ে নিয়েছে, কেমড়ে শেষ করে দিয়েছে, রক্ত বেরিয়ে গেছে। কথা বুঝতে পারছি, হুঁশ নেই যে কী করছি আমি। যখন মানুষ আক্ষেপ, সীমাহীন আক্ষেপ হয়, তখন হুঁশ দিশে হারিয়ে দেয়। কেয়ামতের দিনটা ওই রকমই দিন হবে, এর চাইতে যেটা বলছি, যেটা ধারণা করছি, তার চাইতে বেশি ভয়ঙ্কর দিন হবে এই কেয়ামতের দিন সম্পর্কে আল্লাহ পাক বলছেন। কারণ সেই দিন সম্পর্কে কোরআনে কারিমে যা বলা হয়েছে সেটা অসাধারণ ভয়ানক দিন, অসাধারণ ভয় ভীতির দিন। সুবহানাল্লাহ, সীমা থাকবে না মানুষের ভয়ের ভীতির। জি, তাই আল্লাহ পাক বলছেন সূরা আহজের শুরুতে এই কিয়ামতের দিবস সম্পর্কে মানুষ কেমন পেরেশান অবস্থায় থাকবে। ইয়াউমা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, স্তন্যদানকারী মহিলা তার বাচ্চা কি, দুধ পান করছে বাচ্চা, 2-4-10 দিনের বাচ্চা, 2 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চাকে ভুলে যাবে। চিন্তা করেন তো, দুনিয়াতে যত বালা মুসিবত আসুক না কেন, বিপদ আপদ, বাচ্চা আছে করলে 2 মাস 3 মাসের বা 10 দিনের বাচ্চার মা ভুলে যায়, বলে যতই বড় মুসিবত আসুক না কেন, ভূমিকম্প হলেও বাচ্চাকে কোলে করে পালাবে, বলবে না পালাবে না? হ্যাঁ, যদি ওপর থেকে গোলা বর্ষণ হয় তবুও বাচ্চাকে কোলে করে পালাবে, যে বাচ্চাকে রক্ষা করি আগে, বন্যা ধাওয়া করে আসছে, বাঁধ কেটে গেছে, তারপরে বাচ্চাকে কোলে করে পালাবে, পালাবে না পালাবে না? তার মানে বাচ্চাকে ভুলছে না। সাধারণত দুধদানকারিণী মহিলা, হ্যাঁ, এই শিশুকে, দুধ পান করা শিশুকে নিজের বাচ্চাকে ভুলে না, ভুলে না, ভুলে না, দুনিয়াতে ভুলে না, কিন্তু কেয়ামতের ভয়াবহতা দুনিয়ার যে কোনো বালা মুসিবতের চাইতে এত বেশি হবে যে তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, দুধ পান করা ছেড়ে নিজের বাচ্চাকেও খেয়ালই নেই, এর চাইতে ভয়াবহ অবস্থা। শুনেন, ওয়া তাদাউ কুল্লু যাতে হামলিন হামলাহা, আর প্রত্যেক গর্ভধারী ধারণকারিণী তার গর্ভপাত করে দেবে, বাচ্চা নেমে গেছে পেট থেকে, প্রসব হয়ে গেছে, ওর খেয়ালই নেই, হুঁশহারা। হুঁশহারা কি হবে, মানুষ যখন হুঁশ হারিয়ে দেয় চোখ বড় বড় করে। আচ্ছা, দুনিয়াতে এরকম আছে নাকি? হ্যাঁ, যে কোনো মুসিবত আসুক না কেন, মহিলার পেটে বাচ্চা 9 মাস 10 মাসের, আজ বাচ্চা বাচ্চা পেট থেকে প্রসব হচ্ছে আর ও খেয়াল রাখে না, এরকম হইতে পারে? প্রসব বেদনা যে কত আছে আপনার বিবি সাহেবাকে জিজ্ঞেস করবেন, আপনি তো বুঝবেন না, আপনি মনে করছেন যে কি পেটের ব্যথার মতো আমার হয়তো, বা আমার হয়তো দাঁতের ব্যথার মতো, অথবা আমার একটু বাতের ব্যথার মতো, না, জিজ্ঞেস করিয়েন, যারা বিয়ে করে নিয়েছেন স্ত্রীকে জিজ্ঞেস করিয়েন। আর যদি সুযোগ সুবিধা থাকতো তো বলতাম যে একবার পেটে বাচ্চা ধরে দেখেন আর বাচ্চা প্রসব করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার স্ত্রী কত কষ্ট করে আপনার বাচ্চার জন্য। সুবহানাল্লাহ, আর কত কত স্তরে কষ্ট করে, যেই দিন থেকে পেটে বাচ্চা ধরে সেই দিন থেকে কী কষ্ট তার চলছে, বাচ্চা মানুষ করা পর্যন্ত, বড় হওয়ার পরে, আর বড় হওয়ার পরে ভালো জবান পায় না হয়তো, হ্যাঁ, ভালো সম্মান শ্রদ্ধা পায় না, এই মাকে খেতে দেয় না, এই মার খোঁজ খবর রাখে না, এই মায়ের ওপর স্ত্রীকে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ, চিন্তা করে, তাহলে দুনিয়াতে যতই বালা মুসিবত হোক না কেন, একজন মহিলা পেট থেকে বাচ্চা প্রসব হয়ে যাচ্ছে আর ওর ভ্রুক বেনে খেয়ালই নাই, না ব্যথা, না হুঁশ, যে আমার পেট থেকে এখন বাচ্চা প্রসব হয়ে গেল, কোনো খবর না, এটা দুনিয়াতে হতে পারে না, অসম্ভব। কিন্তু কেয়ামতের দৃশ্য হচ্ছে
কি অতাজাও কুল্লু জাতি হামলিন হামলা, সেই দিন যদি কারো পেটে কোনো মহিলার পেটে বাচ্চা থাকত তাহলে এইরকমটা হইত। অতারান্নাসা সুকারা, সব মানুষকে পাগলের মতো দেখবে, নেশাগ্রস্ত দেখবে, নেশা যুক্ত জিনিস খেয়ে অথবা পান করে নেশায় যেন কোনো খোঁজ খবর থাকে না, ওই রকমের অবস্থা হবে কিয়ামতের দিনে। সেই দিন জালেম কি করবে, জালেম কি বলবে তা শুনে আল্লাহ বলছেন ওয়াইয়াউমা ইয়াযু যালিমু আলা ইয়াদাইহি, জালেম ব্যক্তি সেই দিন তার হাত হাতের আঙ্গুল কামড় দেবে তার দাঁতে, আক্ষেপ করে, আফসুস করে, কিন্তু আর সংশোধনের কোনো সুযোগ নেই। কি বলবে আর কি আক্ষেপ, ইয়ালাইতানি ইত্তাখাযতু মা আর-রাসূলি সাবিলা, হাই যদি আমি রসুলের রাস্তা ধরতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাস্তা নিতাম, তার পিছনে পেছনে থাকতাম, তার অনুসরণ করতাম, তার রাস্তায় চলতাম, তার তরিকা অনুযায়ী জীবন যাপন করতাম, ইত্তাখাযতু মা আর-রাসূলি সাবিলা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি রাস্তা ধরতাম, এ মুরব্বীদের রাস্তা না ধরে আর এই রাজনৈতিক নেতাদের, হ্যাঁ এমপি মিনিস্টার আর এই দলের নেতা এদের রাস্তা না ধরে, আর আপনার দুনিয়ার গরজে পুঁজিপুঁতি পয়সার ধান্ধাতে এই পয়সাওয়ালাদের পিছনে না ছুটে এদের রাস্তা না ধরে, আর এই অসৎ সাথী সঙ্গীদের রাস্তা না ধরে, আর বেদিন বেনামাজিদের রাস্তা না ধরে, তারা ঘুমিয়ে থেকেছে আমিও ঘুমিয়ে থেকেছি, তারা খেলা করেছে নামাজের সময় আমিও খেলা করেছি, হ্যাঁ তারা পাপ করেছে আমিও পাপ করেছি, তাদের সাথ যদি না ধরতাম, ইয়ালাইতানি ইত্তাখাযতু মা আর-রাসূলি সাবিলা, হাই যদি আমি রসুলের সাথে রাস্তা ধরতাম। এই আক্ষেপ প্রত্যেক জালেম করবে, কার কথা এটা, কার কথা, আল্লাহ রসুলের, হ্যাঁ স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের সূরা ফুরকান আয়াত নম্বর 27, আল্লাহ সরাসরি বলছেন অমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে কথার দিক থেকে আর কে অধিক সত্যবাদী হতে পারে, আল্লাহ কোরআন করে বলছেন। বিশ্বাস আছে না নেই যে আল্লাহর কথা সবচেয়ে বেশি সত্য, তাই না? অমান আসদাকু মিনাল্লাহি কিলা, বচনের দিক থেকে কথার দিক থেকে আল্লাহর চাইতে কার কথা আর অধিক সত্য হইতে পারে, সে আল্লাহ পাক রব্বুল বলছেন জালেম সেই দিন আফসুস করবে, আক্ষেপ করবে আর বলবে যে হাই দুনিয়াতে যদি রসুলের রাস্তা ধরতাম, অন্য কারো রাস্তা না ধরতাম। এতে জালেমের আক্ষেপ করার কথা বলা হয়েছে, তাই না? তা জালেম কে এটা বুঝতে হবে। দুই নম্বর বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যদি রাস্তা ধরতাম, তার রাস্তা যদি ধরতাম, তাহলে রসুলের রাস্তাটা কি এটা জানতে হবে, আর অন্যদের রাস্তায় থেকেছিল সেই জন্য আক্ষেপ করবে, অন্যদের রাস্তাগুলো কি, এ তিনটি কথা আজকে আপনাদেরকে জানাব। জি, একটি আয়াতে তিনটি কথা রয়েছে, জালেম, জালেম কাকে বলে, জি জালেম সেদিন আফসুস করবে, তাহলে যে জালেম নয় সে সেদিন আফসুস করবে না, যে জালেম নয় সে কিয়ামতের দিনে আক্ষেপ করবে না। জালেমকে আক্ষেপ করতে হবে, জালেম কে এখন জানতে, আপনি কি জালেম কি না এটা আপনাকে বুঝতে হবে। আপনি ভাবছেন আমি তো জালেম না, কারণ এক পয়সা মেরে খাই না, জালেম মানেই বুঝেন না আপনি, জালেম কে, জালেম কারা, কোন ক্যাটাগরি জালেম আছে, কোন কোন শ্রেণীর মানুষকে আল্লাহ পাক জালেম বলেছেন, জি এটা বুঝতে হবে এক নম্বর। দুই নম্বর বুঝতে হবে মা আর-রাসূলি সাবিলা, সাবিলুর রাসূল, রসুলের রাস্তা কোনটা এটা বুঝতে হবে। তারপরে আরো আক্ষেপ করে বলবি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হাই দুর্ভোগ, হাই সর্বনাশ, লাম আত্তাখিজ ফুলানান খলিলা, অমুক অমুক কে, এদেরকে যদি আমি আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে, আদর্শ হিসাবে গ্রহণ না করতাম, মুরব্বী বুজুর্গ হিসাবে গ্রহণ না করতাম রসুলকে বাদ দিয়ে, এটা তিন নম্বর কথার দিকে ইঙ্গিত করা হয়েছে।
যে ফোলানান অমুক অমুকের রাস্তায় কোন রাস্তা ধরেছিল, কার রাস্তা ধরেছিল, সেই জন্য সেই দিন আক্ষেপ করতে হবে। কেন আক্ষেপ করবে অমুকের রাস্তা ধরার কারণে? আঠাশ পরে ২৯ নম্বরে আল্লাহ পাক বলছেন, ওই লোক বলবে লাকাদ আদাল্লানি আনি জিকরে, কারণ এই অমুক ব্যক্তি, অমুক নেতা, অমুক হুজুর, অমুক কিবলা, অমুক পীর সাহেব, হ্যাঁ, অমুক সাথী সঙ্গী, অমুক বন্ধু, অমুক মুরব্বি কি করেছে, লাকাদ আদাল্লানি আনি জিকরে, আল্লাহর উপদেশ যে আর জিকির কোরআন এবং হাদিস, এই উপদেশ থেকে আমাকে পথভ্রষ্ট করেছে, পথ হারা করে দিয়েছে। বাদা ইজ যা আনি, অথচ আমার কাছে সেই উপদেশ আল্লাহর পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। শয়তানুল ইনসানি খাজুলা, আর শয়তানের কাজই ছিল মানুষকে লাঞ্ছিত অপদস্থ করা। আজকে আমাকে শয়তান লাঞ্ছিত অপদস্থ করে ছেড়েছে, দুনিয়াতে বুঝতে পারিনি যে ওই ওদের তরিকায় চালিয়ে আর রসুলের রাস্তা থেকে সরিয়ে আর আমাকে জালেম বানিয়ে শয়তান যে আমাকে অপদস্থ করতে চেয়েছে, লাঞ্ছিত করতে চেয়েছে, আমাকে পদদলিত করতে চেয়েছে, আমাকে জাহান্নামে ফেলতে চেয়েছে, এটা তখন টের পাইনি, বুঝতে পারিনি। লাকাদ আদাল্লানি আনি যিকরে বাদে জাআনি ওয়া কানা শাইতানুল ইনসানি খাজুলা, শয়তান মানুষকে বড়ই লাঞ্ছিত করে, বড়ই লাঞ্ছিত করে। সেই সময় হু সবে শয়তান আমাকে লাঞ্ছিত করেছে, শয়তান আমাকে জাহান্নামে নিয়ে গেছে, শয়তান আমাকে শিরকে নিয়ে গেছে, শয়তান আমাকে বেদাতে নিয়ে গেছে, মানুষ শয়তান হোক আর জিন শয়তান হোক, শয়তান আমাকে বেনামাজি বানিয়েছে, শয়তান আমাকে ব্যভিচারের কাছে নিয়ে গেছে, শয়তান আমাকে মার্ডার করিয়েছে, শয়তান আমাকে হারাম খাওয়িয়েছে, শয়তান আমাকে থাইল্যান্ডে জুয়া খেলিয়েছে, শয়তান আমাকে মানুষের তৈরি করা পথ এবং মতের খেদমতে লাগিয়ে দিয়েছে, আল্লাহর দিনের খেদমত নসিব হয়নি। আয়াতগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবেন। জি